হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য অভিযোগ রয়েছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়ে অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা, নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে এর প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়মুল্লাজী সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে, মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলত নেই, আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসেন কেউ ভালো ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।